নমস্কার, টপ নিউজ বাংলায় আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। মিড ডে মিল প্রকল্পের আন্ডারতে রি এমপ্লয়মেন্ট নিয়ে আজকের এই ভিডিওটি। দুটি সেপারেট পদে নিয়োগ হবে, একটি পদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি এবং আরেকটির জন্য 18টি শূন্য পদ রয়েছে। চলুন বিজ্ঞপ্তির একেবারে প্রথম থেকে দেখব এবং দেখে নেব মাসিক বেতন, যোগ্যতা, বয়সসীমা এবং আরও খুঁটিনাটি বিষয়গুলি। যে দুটি পোস্টের জন্য নিয়োগ হচ্ছে, এক হচ্ছে অ্যাকাউন্টেন্ট এবং আরেকটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্টের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টের জন্য 18টি শূন্যপদ রয়েছে। নোটিফিকেশনটি বের হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরুলিয়া মিড ডে মিল সেল থেকে। মেমো নাম্বার আপনারা লেফট হ্যান্ড সাইড থেকে দেখতে পাচ্ছেন। আমি থাম্বনেলেতেই উল্লেখ করে দিয়েছি যে এই নিয়োগটি হচ্ছে শুধুমাত্র রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য। অ্যাকাউন্টেন্ট পদে এই নিয়োগের ক্ষেত্রে প্লেস অফ পোস্টিং উল্লেখ করে দিয়েছে ইন ডিস্ট্রিক্ট অফিস, যেক্ষেত্রে অ্যাজ অন 1/1/2022 বয়সসীমা লাগছে 63 বছরের মধ্যে। মাসিক বেতন পাচ্ছেন 12,000 টাকা করে। এলিজিবিলিটি প্রসঙ্গে দেখুন এখানেতে উল্লেখ রয়েছে, রিটায়ার্ড এমপ্লয়িজ উইথ মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টস রিলেটেড ওয়ার্ক ইন গভর্নমেন্ট অফিস। কোথায় আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন সে প্রসঙ্গে শেষ কালামে উল্লেখ করে দিয়েছে, অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিড ডে মিল সেল পুরুলিয়াতে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট প্রসঙ্গে আসা যাক, যে ক্ষেত্রে 18টি ভ্যাকেন্সি রয়েছে। প্লেস অফ পোস্টিং প্রসঙ্গে উল্লেখ রয়েছে ইন ব্লক অর মিউনিসিপ্যালিটি অফিস, এক্ষেত্রে মাসিক বেতন পাচ্ছেন 11,000 টাকা করে। এক্ষেত্রেও বয়সসীমা থাকতে হবে, মানে বয়সের ঊর্ধ্বসীমা থাকতে হবে অ্যাজ অন 1/1/2022 63 বছরের মধ্যে। এবং এলিজিবিলিটি প্রসঙ্গে সেম উল্লেখ করা রয়েছে আগেরটির মতোই। আপনারা আবেদনপত্রের বয়ানটি পিডিএফটির নিচের দিকে স্ক্রল ডাউন করলেই দুটির জন্য সেপারেট সেপারেট পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এই যে আবেদনপত্রের বয়ানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট অ্যাজ অ্যাকাউন্টেন্ট। আরেকটি আরও নিচের দিকে যদি স্ক্রল ডাউন করেন তাহলেই দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট। ওকে, তো সেপারেট বায়োডেটা ফরম্যাট বা অ্যাপ্লিকেশনের ফরম্যাট আপনারা পেয়ে যাচ্ছেন পিডিএফ এর সাথে। আর পিডিএফটি ভিডিও ডিসক্রিপশনেতে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস এর মধ্যে পয়েন্টের আকারে কিছু কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। এক তো প্রথমেই যে জিনিসটি দেখব সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিশনের লাস্ট ডেট। যোগ্য প্রার্থীদেরকে 6th of June 2022 এর বৈকাল 5টার মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে হবে। কিভাবে করবেন এবং কি সমস্ত ডকুমেন্টস আপনারা তার সাথে সাথে পাঠাবেন তার সবকিছুই ডিটেলস এই কলামের মধ্যে পেয়ে যাবেন। আপনারা যোগ্য প্রার্থীরা যারা আবেদন করতে চলেছেন অবশ্যই একবার চোখ বুলিয়ে নেবেন। তো আজকের ভিডিওটির বিষয়বস্তু ছিল এটুকুই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এই সপ্তাহের আরও জব নিউজগুলি দেখতে চান তাহলে ডান দিকের প্লেলিস্টটি টাচ করে দেখতে হবে, অথবা তারও আগের সপ্তাহের জব নিউজ পাওয়ার জন্য লেফট হ্যান্ড সাইডের প্লেলিস্টটি টাচ করুন। গুড বাই, গড ব্লেস ইউ অল।